চান্দিনা জেলার কুমিল্লায়। এর সহিত আমার স্বামীর বন্ধুত্ব গড়ে ওঠে। সে প্রায় কারণে অকারণে আমার স্বামীর সাথে তার অফিসে দেখা করতে। ও লোক আমার দীর্ঘদিন ড্রাইভার শহীদুল ইসলাম শহীদ, পৃথা ইসমাইল হোসেন ও ঝনক আবু তাহের, পৃথা অহেদ আলী সহ তিন জনে যোগাযোগ। আমার স্বামী তার টিকা তুলি অফিস হইতে বাসা ফেরার পথে সন্ধ্যা অনুমান 7 বটিকার সময় দোলাইপাড় এলাকা থেকে উক্ত মুসম্মদ নেসারুদ্দিন ফুকন শহীদুল ইসলাম শহীদ ও অগ্রাসন আমার পরিবার সন্ত্রাসী সহযোগিতা জোরপূর্বক অপহরণ করিয়া নিয়ে যায় এবং তাকে মারপিট করে আমার স্বামীর বাড়িটি রাত 10 বটিকার সময় ঢেমরা সাব রেজিস্ট্রার অফিসে নিয়ে ক্রস ফায়ার ভয় দেখিয়ে সুমন কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। বর্তমান উক্ত লেখারুদ্দিন তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে আমাদের বসত বাড়ি থেকে আবার অসহায় ফাঁসটি কন্যা সত্তর সহ উচ্ছেদের জন্য নানা ফায়দা করে করছেন এবং প্রতিদিন সন্ত্রাসীদের নিয়ে বাড়ির আশেপাশে মহড়া দিচ্ছে এবং এলাকাবাসী বলে বেড়াচ্ছে।